সময় ভুবন বাদ্যকরের পেছনে ছয়জন অ্যাসিস্ট্যান্ট ছিল। পায়ে তুড়া হাতের পাল্লা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। বেহিসাবি জীবন, অহংকারে টইটুম্বুর, ভুবন বাদ্যকরের ধ্বংসের কারণ ফাঁস করলেন প্রত্যক্ষ ইউটিউবার। আচ্ছা দেখা করবে, কত টাকা দেবে? কিছু মাস আগেই সোশ্যাল মিডিয়া দরুন যার গান সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল, সে আজ পথে এসে বসেছে। বাংলাদেশের সোশ্যাল সেলিবের হাতে কার্যত তুলে ধরা হতে হলো ভুবন বাদ্যকরকে। আগে হ্যাঁ, আমার আর এই তৌহিদানের নাচের জন্য পুরো বিশ্ব চিনে, আজকে আমি দেখা করতে পারবো না। একসময় তার কাঁচা বাদাম গানটি রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বাংলা তো বটেই, দেশের বাইরেও তাবড় তাবড় সেলিব্রিটিরা এই ভাইরাল ভিডিও এবং গানে মজেছিলেন। বীরভূমের প্রত্যন্ত গ্রামের বাদাম বিক্রেতা রাতারাতি হয়ে উঠেছিলেন একজন স্টার, কিন্তু সেই ভুবন বাদ্যকর ভাগ্যের ফেরে আজ ফের সর্বস্ব হারিয়েছেন। থাকতে হচ্ছে একটা ভাড়া বাড়িতে। এবার ভুবনকে কার্যত তুলাধনা করলেন বাংলাদেশের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বাংলাদেশের জনপ্রিয় ব্লগার সম্প্রতি বীরভূমে এসেছিলেন, সেখানে তিনি ছেঁকে ধরেন ভুবনকে। তার দাবি, ভুবনের কাঁচা বাদাম গানটি ভাইরাল হওয়ার নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিনি এই গানটির সঙ্গে ভুবন বাদ্যকরের ফোন নম্বর এবং পেটিএম নম্বর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, এরপরে তিনি ভাইরাল হয়েছিলেন। যদিও ভাইরাল হওয়ার পর থেকেই ভুবন বাদ্যকরের হাবভাব বদলে গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। তার আরও দাবি, ভুবনের সঙ্গে দেখা করার জন্য তিনি যোগাযোগ করেছিলেন, সেই সময় তার কিছু সহকারী টাকা দাবি করেছিলেন তার থেকে। শুধু তাই নয়, ভাইরাল হওয়ার পর থেকে একাধিক শোয়ে অংশ নিয়েছিলেন ভুবন। সেখানে একবারের জন্যও ভুবন তার নাম নেননি, বরং তার এক ঝলকের জন্য বারবার টাকা দাবি করেছেন তার সহকারীরা। বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কথায়, অহংকার যে কোনো মানুষের পতনের মূল কারণ, যদিও খারাপ সময় কাটিয়ে উঠুক ভুবন বাদ্যকর, এমনটাই প্রত্যাশা করেছেন তিনি। ভুবন বাদ্যকরের সামনে একটা ভিডিওতে তাকে তুলাধনা করেছেন এই ইউটিউবার। ভুবন অবশ্য ভিডিওতে অধিকাংশ সময় চুপই ছিলেন, যদিও সামান্য প্রতিবাদ করে তিনি বলেন, এদিকে ভিডিওয়ে সেই ইউটিউবার ভুবন বাদ্যকরের সমৃদ্ধির কামনা করেছেন। ভুবন বাদ্যকর জিন্দাবাদ, আবার ভুবন দেখে দেখব। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা ভোটের আগে ভাইরাল হয়েছিল দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকরের এই গান। এরপরই তাকিয়ার পিছনে ফিরে তাকাতে হয়নি, কখনো দাদাগিরি মঞ্চ, আবার কখনো বিলাসবহুল রেস্তোরাঁতে দেখা গিয়েছে তাকে। নতুন বাড়িও করছিলেন ভুবন, কিন্তু খ্যাতির শিখরে পৌঁছেও ফের একবার তাকে সব কিছু হারাতে হয়েছে। জানা গিয়েছে আর্থিক কষ্টে ভুগছেন ভুবন বাদ্যকর। তিনি একটা ভাড়া বাড়িতে থাকছেন, মাসিক প্রায় 3,000 টাকা ভাড়া দিয়ে দিন গুজরানো হচ্ছে তার। অহংকার যে কোনো মানুষের পতনের মূল কারণ, এটাই বোধ হয় প্রমাণিত হয়েছে ভুবন বাদ্যকরের জীবনে। তবে এক নেটিজেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, না ভাই তুমি ভুল, ভুবন বাদ্যকর আমাদের দুবরাজপুরের লোক, লোকটা অত্যন্ত নিরীহ একজন মানুষ, অহংকারের লেশমাত্র নেই, রাস্তায় যে যখন বলেছে তাকেই গান শুনিয়েছে, আসল খেলা খেলেছে তার সহযোগীরা, তারাই ভুবন বাদ্যকরের নামে টাকা তুলে তার নিজেদের দখলে রেখে দিত, এমনকি নানা সময় নানা চাঁদার নাম করে তার কাছ থেকে টাকা লুটত। এই জন্যেই তাদের অত্যাচার থেকে মুক্ত পেতে ভুবন কাকা তার স্বপ্নের বাড়ি ছেড়ে আজ ভাড়া বাড়িতে, কোনো বিষয় সম্পূর্ণ না জেনে তাকে কাঠগড়ায় দাঁড় করিও না। আপনাদের কী মনে হয় বিষয় নিয়ে জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের খবর এবং তথ্যের জন্য এই পেজটি ফলো করুন।